নাম কি বললাম না, সাগরের গার্লফ্রেন্ড না, দেখছো না? দেখলাম রাখি সোনা বলে সেভ করা। এ বাবা, এ বাবা, এ বাবা, তো তোমার বয়ফ্রেন্ডের নাম করতে করতে তোমার বয়ফ্রেন্ড ফোন করছে। হ্যালো গাইজ, হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠি অফিসিয়াল। সো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওটার টপিক হলো কি? প্র্যাঙ্ক কল। কাকে করবি? রাখি দেবনাথ। রাখি দেবনাথ আমি মজা আয়েগা না ভিড়ো। কেন কেন রিকোয়েস্ট? অনেকে রিকোয়েস্ট করেছে, কমেন্ট সেকশন তো ভরে দিয়েছো যে প্র্যাঙ্ক কল, রাখি দেবনাথ, রাখি দেবনাথ। রাখি আমার ফ্রেন্ড, তাই ভাবলাম রাখিকেই প্র্যাঙ্ক কলটা করা যায়, তাই ওকে এখন প্র্যাঙ্ক কল করব। আর আর দেখ তুই কি বলবি শোন, টপিক হচ্ছে ওর বয়ফ্রেন্ড নিয়ে। তো বলবি সাগর মল্লিকের বয়ফ্রেন্ডের নাম, তুই বলবি যে তুমি আমার বয়ফ্রেন্ডের সাথে কেন কথা বলো। গাইজ লেটস স্টার্ট, গাইজ লেটস স্টার্ট। যাই না ও কি রিয়াকশন দেবে, ফোন তুলবে কি না, ফোন করো। আমার বয়ফ্রেন্ড কে নিয়ে বলতে বলতে হাত ঠিক আছে। হ্যালো, হ্যালো রাখি। হ্যাঁ, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ বলো। কে তুমি? সেটা নয় পরে শুনলে, তুমি আমাকে চিনবে না, বাট আমি তোমাকে চিনি। আচ্ছা আচ্ছা বলো। সাগর কে চেনো? হ্যাঁ চিনি। তোমার সঙ্গে তোমার সাথে কেন কথা বলো? তুমি সাগরের সাথে কেন কথা বলো? তুমি সাগরের সাথে কেন কথা বলো? মানে মানে তুমি কেন কথা বলো? তোমার সাথে সম্পর্কটা কি আমি কি জানতে পারি? তোমাকে কেন বলতে যাব, কে তুমি? কারণ আমি ওর গার্লফ্রেন্ড, তাই তুমি আমাকে বলবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না ওর সাথে আমার কিছুই সম্পর্ক নেই, আমার ফ্রেন্ড হয়। ফ্রেন্ড তো হয় না, আমি তো শুনলাম যে তোমার বয়ফ্রেন্ড হয়, আমি ভাবলাম তুমি ওর গার্লফ্রেন্ড হলে ও আবার আমার বয়ফ্রেন্ড হবে কি করে, তোমার বয়ফ্রেন্ড হবে। হ্যাঁ তো আমারই যখন বয়ফ্রেন্ড, তুমি শুধু কথা কেন বলো, বলবে না এরকম কথা। তুমি তোমার বয়ফ্রেন্ডকে সামলাও না। আমি কেন সামলাবো? তুমি একটা মেয়ে অন্যের বয়ফ্রেন্ড নিচ্ছ কেন? কে তোমার নাম কি? আমি তো কখনো ওর মুখে শুনিনি তোমার নাম, বাট আমি তো জানিও না ওর কোনো গার্লফ্রেন্ড আছে। তুমি কত কথা বলো, তার মানে আবার বলছো আমার বয়ফ্রেন্ডকে আমি সামলাই? তুমি যতদিন ওর সাথে কথা বলবে আমি কি করে সামলে রাখবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ওকে সামলে ওকে বলে দিও আমার সাথে কথা না বলতে। আমি তোমায় তো বারণ করছি, তুমি না বলেই হলো, প্রবলেম সলভ। আর ও জানে না যে আমি তোমাকে ফোন করি। তোমাকে আমার নাম্বার দিল কে? ওর ফোন থেকেই আমি তোমার নাম্বার নিয়েছি, তুমি কি জানো? ওর ফোন থেকে? আচ্ছা 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 আচ্ছা। ওর ফোনে পাসওয়ার্ড কি? ও খুলে দিয়েছিল ওর আঙ্গুল দিয়ে। ও ওর ফোনে তো আঙ্গুল দিয়ে খোলা যায় না। ও দুটো ফোন আছে। ও দুটো ফোন? আচ্ছা, ও আমি জানতাম না। যাই হোক, কে তুমি, নাম কি? বললাম না সাগরের গার্লফ্রেন্ড। কোন সাগরের গার্লফ্রেন্ড তুমি? সাগর নামে আমার তিন চারটা ফ্রেন্ড আছে, তার কথা বলছো? যার সঙ্গে তুমি সবসময় কথা বলো তার কথাই বলছি। আমি তো সবার সাথে সবসময় কথা বলি। সম্ভবই না, আমি দেখেছি তুমি দিন রাত, রাতে দুটো অবধি আমি কথা বলতে দেখেছি। সাগরের ফোনে কল লিস্ট চেক করেছি আমি পুরো। ওরে বাবা, দুটোর সময় তো আমি ঘুমাই গো। একদমই কথা বলবো কি করে? দুটোর সময় আমি কালকে রাত দুটোর সময় ফোন করলাম, ফোন করে দেখি অন্য কলে ব্যস্ত। বলো কেমন লাগে? তাহলে দেখো তোমার বয়ফ্রেন্ড কোথায় কথা বলছে, ফালতু তুমি আমাকে বলছো। আরে তোমার নাম্বার দেখেছি আমি তো, ওখান থেকে আমি নামটা দেখলাম, নাম্বারটা নিলাম। আচ্ছা কি নামে সেভ ছিল? রাখি ভাবছো নাকি না দেখছো? সোনা, রাখি সোনা, ভাবছো না দেখছো না? দেখলাম রাখি সোনা বলে সেভ করা। আমি মজা আয়েগা না ভিড়ো। থ্যাংক ইউ সো মাচ এত হাসানোর জন্য, বাট আই থিঙ্ক তুমি কিছু ভুল করছো। ভুল কেন করবো? তোমার বাড়ি কোথায়? মানুষ মাত্রই ভুল করে, বাট আমি ভুল করতেই পারি না। আচ্ছা তুমি কি এলিয়েন? এলিয়েন কেন হতে যাবো, মানুষ মাত্র ভুল করে। আমি হচ্ছি মহান মানুষ, আমি হচ্ছি মহান মানুষ। যাই হোক, তোমার বাড়ি কোথায়, কি নাম তোমার? আমার বাড়ি চাকদা, সাগরের বাড়ির
থেকে আধ ঘন্টা দূর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি ঠিক আছে? তোমার বয়ফ্রেন্ড কে বলে দিও আমার সাথে কথা না বলতে। তুমি ওকে সামলাতে পারছো না, তুমি একটা মেয়েকে ফোন করে এরকম বলছো, তা আমি ওর ফ্রেন্ড হই? আমার বয়ফ্রেন্ড কে আমি পরে সামলে নেবো, আগে তুমি তো কথা বলা বন্ধ করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি কনফারেন্সে নেব তোমার বয়ফ্রেন্ড কে নাও। আচ্ছা, কত বছরের সম্পর্ক? 5 বছরের। বাপ, কত বয়স তোমার? আমার বয়স 23। ছোট থেকেই তো পেকে গেছো। তা পাকবো না, কি যে বলো। সাগরের বয়স কত? 25। আচ্ছা আচ্ছা, উফ, যাক যোগগুলো ভালোই বলছো। ইস, গার্লফ্রেন্ড হয়ে এত কিছু, মানে এইটুখানি জানো না বয়স কত? তুমি তো জানো। আমি তো জানবোই না, আমি ওর ফ্রেন্ড হই যেহেতু। গার্লফ্রেন্ডের থেকে ফ্রেন্ডের অনেক বেশি মূল্য, অনেক বেশি মূল্য থাকে। তুমি ওর হাসির সময় পাশে থাকো, আমি ওর কান্না সময়। যখন কান্নে আমার কাছে কান্না করে। ভাই সে কুছ জ্যাদা নি হো গয়ে, মতলব কুছ ভি। ওহো, কি কারণে কাঁদে? কাঁদতে পারে, অনেক কারণ থাকতে পারে, তোমায় কেন বলবো। তুমি কনফারেন্স করো। ফালতু কনফারেন্স করে কি লাভ, গালাগালি খাবে। গালাগালি দিলে আমি শুনে নেবো, আমায় গালাগালি দেবে না, আমার বয়ফ্রেন্ড হয় না। তোমার তো ফ্রেন্ড হয়, ফ্রেন্ডরা ফ্রেন্ডদের গালাগালি দেয়। সাগর গালাগালি দেয় তোমাকে? আমাকে কেন দেবে, তোমাকে দিতে পারে, তুমি তো ফ্রেন্ড হও। আমি তো গার্লফ্রেন্ড, আমাকে তো ভালোবাসে, আমাকে তো ভালোবাসে। ও আচ্ছা, ভালো ভালো, ঠিক আছে। আমি বলে দেবো যে আমার গার্লফ্রেন্ড ফোন করে আমাকে হুমকি দিয়েছে কথা না বলতে, তুমি প্লিজ আমার সাথে কথা বলো না। হুমকি এখনো দিইনি, হুমকি দেবো খুনি পরে। আপাতত তুমি সাথে কথা বলা বন্ধ করো। আচ্ছা, তুমি জানো কোথায় ফোন করেছো? আমাকে ওয়ার্নিং ফালতু দিচ্ছো কেন? তুমি শুনবে না আমার কথা? আরে দেখো, তোমার এবার যদি তোমার বয়ফ্রেন্ড বারবার আমাকে ফোন করে, আমি কেন ওর ফোন না ধরে থাকবো বলো? ও তো আমাকে কিছু বলেনি যে আমার গার্লফ্রেন্ড আছে বা তোমাকে আমার গার্লফ্রেন্ড ফোন করতে পারে। আই থিঙ্ক ও আমার সাথে বেশি কথা বলছে, তাহলে ও আমার প্রতি মানে ইন্টারেস্টেড। তোমার প্রতি ইন্টারেস্টেড বলেই তো আমি বলছি, তুমি সাথে কথা বলা বন্ধ করে দাও। তুমি তুমি ভাবো তুমি। আচ্ছা, আমি তো চাইবই না কখনো যে আমার ভালোবাসাটা হারিয়ে যাক। আমার সাথে সাগরে কদিনের পরিচয় তুমি জানো? আমি জেনে কি করবো, আপাতত তো কথা বলছো, আমি এখন দেখেছি, এখন জেনেছি, তো আমি এখন। তোমার তোমার সাথে কথা বলে না? বলে তো, আমার সঙ্গে যখন বলে তখন তো তোমার সামনে বলে না। না, কখন বলে তোমার সাথে কথা? এই বেশি না, সকালে বলে, 12টার দিকে বলে, একটু দুপুরবেলা বলে, একটু বিকেলবেলা বলে, একটু সন্ধ্যাবেলা বলে, একটু 9টার দিকে বলে, একটু 12টার দিকে বলে। আরে কেনা কে চাইতে হো, এত টাইম তোমার সাথে কথা বলে। ও যদি আমাকে 2 মিনিটের জন্য ফোনও করে থাকে, কাজের ফোনই হয়তো করে, আমার সাথে ওর কাজের কথা হয়। তো তোমার সাথে কি কাজের কথা? কি কাজ? ও কি কাজ সেটা ওকেই জিজ্ঞাসা করনীয় যে কি কাজ। ও কোথায় ডক্টর আর কোথায় তুমি ভিডিও বানাও? ও কোথায় ডক্টর আর কোথায় তুমি ভিডিও বানাও? তুমি বলো কি কাজ? ও ডক্টর বাট ও আমার ভিডিও সবকিছু হ্যান্ডেল করে। ও হ্যান্ডেল করে? ইয়া, তুমি এটা জানো না? না জানি না, আমি কেন জানতে যাব। এ বাবা, এ বাবা, এ বাবা, তো তোমার বয়ফ্রেন্ড কি করছে না করছে তুমি খোঁজ রাখো না। এখন খোঁজ পেয়েছি বলে তো তোমায় বলছি। এখন খোঁজ পেয়েছি, এটা তো 1.5 বছর ধরে হচ্ছে, 1.5 বছর ধরে ও আমার ভিডিও হ্যান্ডেল করছে, মানে ওকে আমি অনেক বিশ্বাস করি। বাট ও আমার তোমার বয়ফ্রেন্ড নাম করতে করতে তোমার বয়ফ্রেন্ড ফোন করছে, নাম করতে করতে তোমার বয়ফ্রেন্ড ফোন করছে। কে বলে তুমি, কে বলে তুমি, কি তোমার বয়ফ্রেন্ডের নাম করতে করতে তোমার বয়ফ্রেন্ড ফোন করছে? ঠিক আছে, তুমি কেটে দাও, ব্লক করে দাও। আরে আমার, আমাকে তো ব্যস্ত পাচ্ছে, বারবার ফোন করছে, দেখো আমি কি করব বলো এবার। কে বলছো বলো, ইয়ার কি নামে না, কে বলছো বলো? তুমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে না? আহা, এরকম ভাবে বললে আমি শুনবো না, একটু কষ্ট করে, একটু কষ্ট পেয়ে বলতে হবে। তুই একদম আমার বয়ফ্রেন্ডের কাছে ফোন করবি না। কে বলে তুমি, কি নাম তোমার? যাই হোক না, তোমায় কেন বলবো।
বাবা, তুমি তোমার বয়ফ্রেন্ড এর নামে এত কিছু বললে, আরে আমার নামে এত কিছু বললে, এত অ্যালিগেশন আনলে, তোমার নামটা আমি জানবো না? আমার নাম চুমকি, আমার নাম চুমকি। কি? আমি যে টুম্পা ফুম্পা হবে? না না, চুমকি চুমকি চুমকি। আমি খবর পেয়েছি যে তুমি আমার বয়ফ্রেন্ডের নাম তোমার ফোনে পান্ডা নামে সেভ করে রেখেছো। আমি খবর পেয়েছি আমার বয়ফ্রেন্ডের নাম নাকি তুমি তোমার ফোনে পান্ডা বলে সেভ করে রেখেছো। যেরকম হয় তুমি তোমার ফ্রেন্ড কে যদি ভালোবেসে সেই নামটা ধরে ডাকো, সেই নামে সেভ করবে। তো আমিও সেই নামে ভালোবেসে কোনো বন্ধুকে ডাকি না, ডাকলেও গালাগালি দিয়ে। বন্ধুদের মধ্যে ভালোবাসা নেই না, গালাগালি দিয়ে রাখি তো। বন্ধুর মধ্যে গালাগালি থেকে কি বেশি হতে পারে? ঠিক আছে, তুমি এখন বললে তো তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা না বলতে। হ্যাঁ ঠিক আছে, আমি তোমার বয়ফ্রেন্ড কে বিয়ে করে নেবো, চাও। ঠিক আছে, আমি তোমার বয়ফ্রেন্ড কে বিয়ে করে নেবো, চাও। বিয়ে করবে? হুম, ভালো হবে। তোমার বিয়ে থেকে আমি স্যাড স্যাড ভিডিও বানাবো। আমি ভাবলাম ধন্না দেবে, আর আমি কল রেকর্ডিং চালাবো, ভালো লাগবে? আমি ভাবলাম তুমি ধন্না দেবে। না না, ওসব কাজ করবো না, সব পুরানো হয়ে গেছে। গিয়ে খালি কল রেকর্ড গুলো চালিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, চালাও চালাও, ডিজে নিয়ে যেও। ঠিক আছে, কল রেকর্ডিং এর সাথে আমরা নাচ করবো। বিয়ে করবে না, নাচ করবে? তাহলে তুমি নাচ করো, তোমার জায়গায় আমি বিয়ে করে নেবো, অসুবিধা নেই। না না, কোনো বিয়ে করেই নাচ করবো, চিন্তা করো না। কি বলছো কে বলো, অনেক হয়েছে আর কি বলো। বললাম তো চুমকি। আচ্ছা চুমকি, পাশে কে শিখিয়ে দিচ্ছে কথা? কেউ? আচ্ছা আচ্ছা, আমার মানে পাশে যদি চার পাঁচ জন থাকে না, সেটা আমি বুঝে যাই কজন আছে না আছে। আমার ফোনে এরকম একটা টেকনিক আছে, বুঝেছো? কোথায় কিনেছো ওরম ফোন? কিনেছি ওই তো, তোমার বয়ফ্রেন্ড কিনে দিয়েছে। কজন আছে? কজন? আমার মনে হচ্ছে একজনই আছে। ভুল, সাথে ক্যামেরা আছে। কে বলতো? নে তাই না? একদমই ভুল বলছো, একজন। আমি অত বড় লোক না যে সামনে আবার ক্যামেরা রাখবো। শোনো, আমি জানি এখন কে কোথায় প্র্যাঙ্ক কল করছে, কার চ্যানেলে বেশি প্র্যাঙ্ক কল হচ্ছে, কাকে কাকে করছে, সবই জানি, সবই খোঁজ রাখি। তা ফালতু আমার সাথে করে লাভ নেই। খতম, বাই বাই, টাটা, গুড বাই। গয়া, তুমিও খোঁজ রাখো। কেন রাখবো না এই বাবা? তাহলে বলো তো আমি কে? তুমি বলো না, তোমার মুখে বলো। বললাম তো চুমকি। বলো বলো। তা তোমার বয়ফ্রেন্ডকে তুমি ছাড়বে না? তুমি কনফারেন্সে নাও না, মানে আমার বয়ফ্রেন্ডটাকে কি তুমি ছাড়বে না? কি বললে? আচ্ছা তুমি তো বলেই দিলে। যাই হোক, তোমার বয়ফ্রেন্ডকে তুমি কনফারেন্সে নাও না দেখি। আমার বয়ফ্রেন্ডের সঙ্গে তোমাকে আমি বলে, তোমার বয়ফ্রেন্ড জানে না যে তোমাকে আমি কল করেছি, যদি জানে আমাকে ছেড়ে দেবে। আমার বয়ফ্রেন্ডকে আমি তোমার সাথে কেন কনফারেন্সে নেব? ও তো জানে না আমি তোমাকে ফোন করেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জানিয়ে দেব, চিন্তা নেই। ও যদি জানে আমাকে তো ছেড়ে দেবে। কেন? বাচ্চা মেয়ে না আমি? 23 বছর বয়স বাচ্চা মেয়ে? এই তো বললে বাচ্চা বয়স, এই তো বললে বাচ্চা বয়সে পেকে গেছি। কে বলছে বাচ্চা? তুমি বললে 5 বছরের সম্পর্ক, তাই বললাম বাচ্চা কাল থেকেই তো পেকে গেছো, এখন তো 23। তাহলে ভাবো এখন বাচ্চা, মেরা বাচ্চা কা প্যার তুম লে লোগে। ও মা গো টুরুলা, না 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 না, কে গো তোমার পাশে? মিঠি মিঠি, খতম। কে মিঠি? বাবা এত লেটে লেটে রিপ্লাই দিচ্ছ, এটা বলাটা তো ফার্স্ট ফার্স্ট কেন? কারণ কে মিঠি আমি জানি না, তোমার সাথে একটা সিরিয়াস কথা বলতে ফোন করেছি, তুমি ইয়ার্কি মারছো। না না, আমি ইয়ার্কি মারছি না। তাহলে কি? হ্যাঁ, তাহলে কি হচ্ছে বলো বলো। তুমি হাসছো কেন? আমি ইয়ার্কি করছি না। এই বাবা, আমি হাসতে পারবো না, আমার মুখ, আমার দাঁত, আমার ঠোঁট, আমি হাসতে পারবো না, এটা কি ধরনের কথা? তুমি আমার বয়ফ্রেন্ডকে যেটা হাসো কাঁদো কি করবে তোমার ব্যাপার? আমি তোমার বয়ফ্রেন্ডকে ধরে নেই, ছাড়বো কি? রিলেশন থেকে ব্রেকআপ করে নাও। কিসের রিলেশন? থাকলেই না ব্রেকআপ করবো। পান্ডা রিলেশন?
স্ট্যাটাস দেখে জেনে জো না পান্ডা বলে সেভ করা। তোমার স্ট্যাটাস আমি কেন দেখব? বলো বলো কেমন আছো? আমি তো ভালোই ছিলাম, কিন্তু যবে থেকে জানলাম তোমার সঙ্গে রিলেশন আমার বয়ফ্রেন্ডের, এত বড় ধোকা খেয়ে কি আমি ভালো থাকতে পারি? ধোকা দিয়ে টাল দাও আমাকে। মানে আমাকে ভাব করছে প্র্যাঙ্ক, মানে প্র্যাঙ্ক কি হচ্ছে এটা বলো। হ্যালো, হ্যাঁ বলো, ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? চাক যাক, প্র্যাঙ্কটা কেমন লাগলো বলো, প্র্যাঙ্কটা কেমন লাগলো বলো, প্র্যাঙ্ক কলটা কেমন লাগলো বলো। ওটা আমি কিছুক্ষণ পরে বুঝে গেছিলাম যখন পান্ডা নামটা তুলেছো। কেন কি করে? কারণ দেখো, মিঠি যদি বলতো আমি ওর গলা বুঝে যেতাম, এছাড়া অন্যান্য যে বলবে তাদের গলা বুঝে যেতাম। তো তোমাকে দিয়ে যেত প্র্যাঙ্ক কল করায়, তো ও একমা ও জানে আমার স্ট্যাটাস, ও দেখে, তো আমি জানি বুঝলাম যে ওই করছে। কেন, তোমার হোয়াটসঅ্যাপে কি আর কেউ নেই? আর কেউ আছে, বাট প্র্যাঙ্ক কল কেউ করছে না এখন ইউটিউবে। তোমার চ্যানেলে প্র্যাঙ্ক হচ্ছে, সব আছে, বাট প্র্যাঙ্ক কল তো কেউ করছে না একদম। না তোমাদের রিলেশনশিপ ভালো পান্ডা, দেখো যদি রাখি কেউ বিয়ে করতে চাও চলে যেতে পারো ওদের বাড়িতে। রাখি তোমার কেমন ছেলে পছন্দ? পান্ডা আমার ওই তো পান্ডা, ডাক্তার ফাক্তারই হবে, কিন্তু কি করবো বলো, প্রপোজাল তো দিচ্ছে না। ওগো, তুই তোর বয়ফ্রেন্ডকে একটু বলো একটু প্রপোজ করতে। হ্যাঁ, তোমার বয়ফ্রেন্ডকে একটু বলো প্রপোজাল দিতে। আমাকে একটা বয়ফ্রেন্ড খুঁজে তো আমার নেই। ও সোনা গো, খুব কষ্ট হচ্ছে ভীষণ। ঠিক আছে গাইস, ভিডিওটা কেমন লাগলো বলে দিও। রাখি প্র্যাঙ্ক হয়েছে, অনেকটাই প্র্যাঙ্ক হয়েছে, ভাবলাম হয়তো ফোন ধরবে না, বাট ধরেছে। ওর বয়ফ্রেন্ডকে অনেক কিউট দেখতে। ঠিক আছে চলো টাটা। সো গাইস বলো ভিডিওটা কেমন লাগলো আর ভালো। দুবার মেরেছে, ওকে মারবো না কেন, আমি যেটা শেখাচ্ছি সেটা না বলে উল্টো উল্টো বলিস, এইটাতে তো মটকা গরম হয়ে যায়। আতাম মাঝি সাটকলি, আতাম মাঝি সাটকলি। সো গাইস আর নেক্সট ভিডিও আসছে, একটা ইন্টারেস্টিং ভিডিও, ঠিক আছে? আর এই ভিডিওটা কেমন লাগলো বলে দিও, আর তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর কি যেন বলবো, ব্যস্তর জন্য ভুলেই গেলাম জব ইয়াদ আয়েগা। না না, কেটে বেশ বলতে গেলাম। ও কমেন্টে বলে দিও যে নেক্সট ভিডিও কি আনবো, আর আমি কিছু একটা ভুলে গেছি, যাই হোক ভুলে গেছি তো ভুলে গেছি, অনেকটা টাইম হয়ে গেছে। রাখি ভুল বলেছিল, এই রুমে তিনজন আছি, হ্যাঁ এই রুমে, হ্যাঁ আমরা তিনজন আছি, আমার বেস্ট ফ্রেন্ড আছে, এ আছে আর আমি বসে আছি। যেই বললাম বেস্ট ফ্রেন্ড, মুখটা এরকম ঘুরিয়ে নিল। হ্যাঁ বেস্ট ফ্রেন্ডের নাম বলবো না, বললে ফেমাস হয়ে যাবে, ঠিক আছে।